শুভ আর তৃষা দুজন দুজনকে খুব ভালোবাসে। 5 বছর আগে একটা অ্যাক্টিং ইনস্টিটিউটে দুজনের প্রথম ভালো লাগা। তাদের ভালো লাগাটা ভালোবাসায় পৌঁছাতে বেশি সময় লাগেনি। ধীরে ধীরে তাদের সম্পর্কটা বেড়ে উঠতে থাকে। শুভ তৃষাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইতো না, আর সেজন্যই সে তৃষার বাড়ির পাশে একটি মেস ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। এমনকি দুজনেই একই সাথে একই কলেজে ভর্তি হলো, যাতে দিনের বেশিরভাগ সময় একসাথে কাটাতে পারে। সায়ন্তন ছিল শুভর ছোটবেলার বন্ধু। শুভ সায়ন্তনের সাথে তৃষার আলাপ করিয়ে দেয়। এরপর থেকে তিনজনেই একসাথে দিনের বেশিরভাগ সময় একসাথে কাটিয়ে দিত। তিনজনই একসাথে গঙ্গার ঘাটে রোজ বিকেলে আড্ডা দিত। শুভ ছিল গরিব ঘরের গ্রাম্য ছেলে, তৃষা ছিল শহরের কোটিপতি ঘরের একমাত্র মেয়ে। শুভর প্রেম ছিল সাদামাটা গ্রাম্য। শুভর কাছে প্রেম মানে ছিল হাতে হাত রেখে নিরিবিলিতে গঙ্গার পাড়ে বসে আড্ডা দেওয়া। শুভর কাছে প্রেম মানে ছিল কপালে চুমু দিয়ে দিন শুরু আর রাতের শেষে ভালোবাসার মানুষটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে থাকা। কিন্তু তৃষার চাহিদা ছিল আরও বেশি। এরপর হঠাৎ একদিন শুভর কাছে একটি খুশির খবর আসে। খবরটি হলো সে একটি হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছে। শুভ তার ভালোবাসা তৃষা ও তার বন্ধু সায়ন্তনকে নিয়ে শুটিং স্পটে যায়। শুটিং শেষের পর সে খবর পায় তার বাবার খুব শরীর খারাপ। খবর পাওয়া মাত্রই সে বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। শুভর বাবা কিছুটা সুস্থ হওয়ার পর ডাক্তার তার বাবাকে ভালো কোনো হসপিটালে চিকিৎসার জন্য নির্দেশ দেয়। সেই মুহূর্তে শুভর কাছে অত টাকা ছিল না। তখন তৃষা অবশ্য বড় নার্সিংহোমে চিকিৎসা করার কথা বলে ও সমস্ত খরচা বহন করতে চেয়েছিল, কিন্তু তাতে শুভ রাজি হয়নি। এর কিছুদিন পর শুভ বেশ কিছু টাকা পয়সা জোগাড় করে তার বাবাকে নিয়ে ব্যাঙ্গালোর যায় চিকিৎসার জন্য। যাবার দিনে স্টেশনে তুলে দিতে আসে তৃষা। দুজন দুজনকে ছেড়ে থাকতে হবে এই কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে তৃষা। শুভ তাকে সান্ত্বনা দিয়ে বলে ফোনে কথা হবে। বাবার চিকিৎসা আর ব্যস্ততার কারণে ফোন করা হয়ে যায় অনিয়মিত। দীর্ঘ 1 বছর পর শুভ তার বাবাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে আসে। এই 1 বছরে যা হবার তা হয়ে গিয়েছে। এখন ফোন করলে তৃষার আগের মতো অতটা ফোন রিসিভ করে না, বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। ফোন রিসিভ করলেও খুব কম কথা বলে ফোন কেটে দেয়। পড়াশোনার অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে চায়। তৃষার জীবনে যে অন্য পুরুষের আগমন ঘটেছে সেটা তার হাবভাবে ক্রমশ প্রকাশ্য, আর সেই পুরুষটি হলো শুভরই বন্ধু সায়ন্তন। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তৃষা বলে, দীর্ঘ 4 বছরে কী দিয়েছ আমায়? বাদাম ভাজা ফুচকা খাওয়া ছাড়া আর কী দিয়েছো তুমি? আমিও তো রক্ত মাংস দিয়ে গড়া একটা মানুষ, আমারও চাওয়া পাওয়া কামনা বাসনা থাকতে পারে, আছে। সে সব কি কোনোদিনও পূরণ করতে পেরেছো তুমি? একটা কথা তুমি স্পষ্ট করে শুনে রাখো শুভ, আমি সায়ন্তনকে ভালোবাসি। এতদিন তুমি আমায় যা দিতে পারোনি এই কদিনে ও আমাকে তাই দিয়ে আমার জীবন কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। আজ ওকে পেয়ে আমি খুব খুশি। তুমি আমাকে ভুলে যাও আর কোনো এক ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। শুভ বলল, একবার আমার কথাটা ভেবে তো দেখো। তৃষা বলল, আর কোনো দিনও যেন তোমার মুখ না দেখি। প্রেমিকা আর নিজের বন্ধুর জন্য শুভ নিজের ভালোবাসাকে গলা টিপে মারে, ভাবে আজ এই কথাটাই সত্যি হলো। যাকে নিয়ে তুমি চিন্তায় মগ্ন, সে অন্যজনের বিছানাতে নগ্ন।